হ্যালো, আসসালামু আলাইকুম। আমি শেখ মোহাম্মদ ওমর সাজেব, দালহার ট্রেনিং থেকে আপনাদের স্বাগত jQuery বাংলা টিউটোরিয়ালে। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সিলেক্ট ইভেন্ট নিয়ে। কিভাবে সিলেক্ট ইভেন্টটি আমরা jQuery তে ব্যবহার করতে পারি, চলুন সেটাই আজকে দেখি। শুরুতেই প্রজেক্টের সাইট রুটে এসে আজকে একটা ফাইল তৈরি করে নেব jQuery সিলেক্ট এবং হেডার পোর্শনে এসে আমরা লিঙ্ক করে দিব লাইব্রেরিটার সাথে। সো আমাদের লাইব্রেরিটা নিচে আছে, এখানে আমরা একটা বক্স নিচ্ছি নেম, ইম্পোর্ট টাইপ টেক্সট বলছি, দেন এটার মধ্যে কিছু একটা যখন আমরা সিলেক্ট করব তখন কিছু একটা এক্সিকিউট হবে সেটাই আমরা চাচ্ছি। সো নাও সেক্ষেত্রে আমরা করতে পারি হচ্ছে উপরে আমরা যে কিওর এর জন্য কোড গুলো লিখব, ফার্স্ট টাইম আমরা পুরো ডকুমেন্টটাকে রেডি করে নিব রেডি মাথডের মাধ্যমে, ডকুমেন্ট ডট রেডি। ফাংশন বলছি দেন ফাংশন। নাও এবার আমরা যেটা করব সেটা হচ্ছে যে এই ইম্পোর্টের ভিতরে কিছু একটা আমরা সিলেক্ট করতে যাচ্ছি। সো এখানে আমরা কোন একটা ভ্যালু দিয়ে দেব, ভ্যালু বলছি তাহলে ট্রেনিং বলছে তাহলে ট্রেনিং বললাম। সো নাও আমরা চাচ্ছি যে তাহলে ট্রেনিং এ যদি সিলেক্ট অবস্থা করে তাহলে কিছু একটা এক্সিকিউট করব, সেক্ষেত্রে আমরা ডলার আমরা এখানে বলবো যে ইনপুট থেকে যখন ভ্যালু আসবে কিছু একটা এক্সিকিউট ডট আমরা বলছি সিলেক্ট। দেন ফাংশন এক্সিকিউট করবে, ফাংশন এক্সিকিউট করবে এবং এর ভিতরে এসে আমরা কি চাচ্ছি, এর ভিতরে এসে আমরা চাচ্ছি যে লাইক কোন একটা ডিভের মধ্যে বা কোন একটা প্যারাগ্রাফের মধ্যে আমাদের একটা মেসেজ এক্সিকিউট সেটা আমরা চাচ্ছি। সো আমরা বলছি ডলার ডিভ ডট একটা টেক্সট দিতে চাচ্ছি লাইক ইউ সিলেক্ট সাম টেক্সট, আমরা এটা বলছি যে ইউ সিলেক্ট সাম টেক্সট, এটাকে আমরা শো করাতে যাচ্ছি, শো করাবো। দেন আমরা আরেকটি মেথড ব্যবহার করব ফেড আউট, কিছুক্ষণ থাকার পর আমরা চাচ্ছি সেটা চলে যাক। সো 3000 মিলিসেকেন্ড দিয়ে দিলাম। নাও এবার আমরা যে ডিপটা নিয়েছি এই ডিপটা আমরা নিচে পোর্শনে এসে যেখানে আমরা মেসেজ শো করতে যাচ্ছি সেখানে দিয়ে দেবো। সো বলছি ডিভ নাও এটাকে এবার আমরা রান করে দেখি। এই অবস্থায় আছে। সো আমরা এখানে যদি কিছু একটা সিলেক্ট করি তাহলে দেখেন নিচে কিন্তু মেসেজ চলে আসছে, সিলেক্ট করছি মেসেজ চলে আসছে। সুতরাং এইভাবেই মূলত সিলেক্ট ইভেন্টটি কাজ করে jQuery-তে। সো সিলেক্ট ইভেন্ট নিয়ে আমাদের আজকে আলোচনা এতটুকুই ছিল, পরবর্তী টপিক দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।